আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে তোমাদের কেজি টু বাংলা বিষয়ে একার যোগে একটি পাঠ পড়াব। আজকের পাঠ আজকে পাঠ একার যোগে। এবার দেখো, ব এ একার ছোট্ট করে একটু লিখছি, একারের চিহ্নটা সমান বে। বুঝতে পেরেছো? ব এ একার একার দিয়েছি বে। আবার দেখো, দ এ একার সমান দে। তাহলে প্রথমেরটা কি বললাম? ব এ একার এ বে, দ এ একার দে। আবার দিলাম, ম এ একার মে। কি হয়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, মে। ঠিক আছে, এইভাবে যদি আমি একটু ছোট্ট করে ছড়া বলি, দেখো কি ছড়াটা হচ্ছে, মন দিয়ে শুনবে, তাহলে একার যোগে শব্দটা তোমরা বুঝতে পারবে। বর্ণের গায়ে জুড়লে এ জুড়লে এ কি বললাম? বর্ণের গায়ে জুড়লে এ এ হয় এ কার। কি বললাম? বর্ণের গায়ে জুড়লে এ এ হয় এ কার। আলাদা এই চিহ্ন তার। কি বললাম? বর্ণের গায়ে জুড়লে এ এ হয় একার, আলাদা এই চিহ্ন তার। এবারে দেখো, শব্দগুলো যেভাবে তৈরি করেছি, ব একার দিয়ে আমরা লিখতে পারি দুই অক্ষরে বেল, দ একার দিয়ে আমরা লিখতে পারি দেশ। আবার আমরা তিন অক্ষরে যখন লিখতে পারি, ল একার আমি এখানে দিইনি, তোমরা নিজে নিজে তৈরি করতে পারো, ল এ একারে লে, তাহলে কি লিখতে পারি? লেখক। দন্ত স এ একারে সে, সে দিয়ে সেবক। আরো আছে, এইভাবে তৈরি করতে হবে তোমাদের। তাহলে আরেকবার বলে দিই, বর্ণের গায়ে জুড়লে এ এ হয় একার, আলাদা এই চিহ্নতা। বুঝতে পেরেছো? এবারে দেখো, এইভাবে যে তৈরি করে দিলাম, তোমরা প্রথমে কিন্তু এইভাবে তৈরি করবে,
এই ধরো ব এ একারে বে, দ এ একারে দে, ম এ একারে মে, এইভাবে যদি আমরা তৈরি করি একার দিয়ে মানে জুড়েছি, আমার এই ছড়া অনুযায়ী তোমরা বুঝতে পারবে বর্ণের গায়ে জুড়লে এ, এ হয় একার, আলাদা এই চিহ্ন তা। এইভাবে তোমাদের একার যোগে শব্দগুলো পড়তে হবে। আচ্ছা আমি একটু পড়া দিচ্ছি, এটা কিন্তু পড়তে হবে বাড়িতে, পৃষ্ঠা নম্বর একার যোগে পড়া 33। একার যোগে যা আছে এবং যে সমস্ত পাঠগুলো একার যোগে আছে সেটাই পড়তে হবে। আর আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি যে বর্ণের গায়ে জুড়লে এ, এ হয় একার, আলাদা এই চিহ্ন তার। আর কিছু বলার নেই, তোমরা ভালো করে পড়বে আর বড়দের কথা মেনে চলবে, বাড়ির বাইরে বেরোবে না।